এই মুহূর্তে কলাবাগান থানায় আছেন রিপোর্টার বেলায়েত হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। বেলায়েত, মৌটুসি, আর কিছুক্ষণ পরে অর্থাৎ বলা যায় যে ঘন্টা দুয়েক পরে এই যে আসামিকে এখান থেকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হতে পারে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু আসামির বিরুদ্ধে এখানে হত্যা এবং ধর্ষণের অভিযোগে কিন্তু মামলা দায়ের করা হয়ে গেছে। যদিও আমি ডিউটি অফিসারের সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে যেটা জানিয়েছেন এখন পর্যন্ত মামলার এফআইআর তার হাতে আসেনি এবং গতকাল রাত থেকে এখন অবধি আসামির পক্ষের কেউ কিন্তু থানায় আসেনি। জানেন যে গতকাল মাস্টারমাইন্ড স্কুলের ও লেভেলের এক শিক্ষার্থীকে বাসা থেকে ডেকে নিয়ে কলাবাগান ডলফিন গলিতে ধর্ষণের পর হত্যার যে অভিযোগ উঠেছে সেটি নিয়ে কিন্তু গতকাল থেকেই ব্যাপক আলোচনা চলছে এবং যে অভিযুক্ত তাকে কিন্তু গতকালকেই পুলিশ গ্রেপ্তার করেছে। তার সঙ্গে আরও তিনজনকে আসলে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, যদিও মামলার আসামি কিন্তু শুধু একজনকেই করা হয়েছে, বাকি তিনজনকে এখনও পুলিশ তাদের হেফাজতে রেখে দিয়েছে। তো আসলে এখন পর্যন্ত পুলিশ যেহেতু এই নিহতের মরদেহ যেহেতু ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসা পর্যন্ত মামলা যে চূড়ান্ত চার্জশিট দাখিল বা এই প্রক্রিয়াগুলো কিন্তু এখনও বাকি রয়ে গেছে, ময়নাতদন্তের রিপোর্ট এখনও তাদের হাতে এসে পৌঁছায়নি। তো আসলে ময়নাতদন্তের রিপোর্ট আসলে বলা যাবে যে কি হয়। তবে নিহতের পরিবার থেকে যে অভিযোগটি করা হয়েছে যে তাকে গ্রুপ স্টাডির কথা বলে ডেকে নিয়ে যাওয়া হয় কলাবাগানের ডলফিন গলিতে এবং ডেকে নিয়ে গিয়ে সেখানে প্রথমে ধর্ষণ তারপরে হত্যা এবং আমরা যতটুকু জেনেছি যে তাকে দুপুর 11টার দিকে বাসা থেকে বের করে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে নিয়ে যাওয়ার পরে যখন তার অতিরিক্ত রক্তক্ষরণ হয় তখন তারাই যে অভিযুক্ত নিজেই কিন্তু তাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হচ্ছিল এবং আমরা জানি যে রাজধানীর আনোয়ার খান মডেল হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল এবং হাসপাতালে যাওয়ার পথে কিন্তু সে মৃত্যুবরণ করে এবং হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেওয়ার পরে পুলিশ সেখানে গিয়ে যে মূল অভিযুক্ত তাকে আটক করে, পাশাপাশি যে অভিযুক্তের সঙ্গে যে তার তিন বন্ধু এসেছে তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য তারা নিয়ে আসে। তো এই ঘটনায় গতকাল রাতেই কিন্তু এই যে নিহতের যে পরিবারের সদস্যরা তারা এসে থানায় কিন্তু গতকাল বলা যায় যে প্রায় সারা রাতে কিন্তু তারা থানায় অবস্থান করেছিল এবং তারা এখানে এসে এই অভিযুক্ত যেই কিশোর তার বিরুদ্ধে মামলা দায়ের করে যায়। তো এখন আসলে বাকিটা এখন বিচারিক প্রক্রিয়ার উপর নির্ভর করছে যে আসলে এই বিষয়টা আসলে কতটুকু কী হয়। তবে আমরা যতটুকু জেনেছি যে এই কিছুক্ষণের মধ্যেই তাদেরকে এখান থেকে ঢাকার নিম্ন আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। তো এখন পর্যন্ত এই ছিল কলাবাগান থানা থেকে আমার কাছে সর্বশেষ মোটশিপ। কলাবাগান থানা থেকে জানাছিলেন সহকর্মী বেলায়েত হোসেন।